বাবাকে কোনোদিন বলতে হয় না, যেন নিজের অজান্তেই বাবারা বুঝে যান এসব দায়িত্ব তাদের। তারা বাইরে ভিতরে সামলাতে সামলাতে নিজেরাই একেবারে এলোমেলো হয়ে যান, বড় বৃক্ষের মতন সমস্ত ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদল খরা উত্তাপ নিজের মাথায় নিয়ে অমৃত্যু প্রহরী থেকে যান। বাবাকে কখনো দেখিনি নিজের কথা ভাবতে, বাবাকে কখনো দেখিনি নিতান্তই প্রয়োজন ছাড়া কোনো শখের জিনিস কিনতে। আলমারির একটা ছোট্ট তাকও বাবার জামা কাপড়ে ভর্তি হয় না, বরং চাকরি পেয়ে যখন কিছু একটা দিয়েছি তখন সামনে বুকেছেন, কি দরকার টাকাগুলো নষ্ট করার। কিন্তু অলক্ষে কি বাবার বুকের একটুও পাহাড় নামেনি? বাবা কি একটুও স্বস্তির নিঃশ্বাস ফেলেননি? বাবার আজীবন সতর্ক মুহূর্তটা কি এক ফোঁটাও হাঁপ ছাড়েনি? বাবা তবু মুখ ফুটে বলবেন না এসব কথা, পুরুষ তো, পুরুষ জানে তারা পারলে কর্তব্য আর না পারলে ব্যর্থতা। কিন্তু জীবনকালে সায়ন্যে সেই সন্তানই যখন কোনো একটা ছুত অছিলায় সেই বাবার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সেই বৃদ্ধ দার্শনিকের এটাই মনে হয়তো তারই কিছু ভুল ছিল সন্তান পরিচর্যায়।